নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধুশ্রী, আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো কেক। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ম্যাঙ্গো কেক। তো ম্যাঙ্গো কেক বানাতে অবশ্যই আমার ম্যাঙ্গো লাগছে। ম্যাঙ্গোটাকে প্রথমে আমি কেটে ম্যাঙ্গোর ছোট ছোট টুকরো করে নেব। তো ম্যাঙ্গোটাকে প্রথমে আমি কেটে নিই। তো ম্যাঙ্গোটাকে আমি কেটে নিয়েছি, এবারে এটাকে আমি ছোট ছোট পিস করে নেব। আর এটাতে এবার আমার মিক্সিং বোল লাগবে। মিক্সিং বোলের মধ্যে আমি চামচে করে ম্যাঙ্গোগুলোকে, মানে ম্যাঙ্গোর পিসগুলোকে নিয়ে নেব। খুবই সহজ ম্যাঙ্গো কেকের এই রেসিপিটা, আর খেতেও খুব সুস্বাদু। কেক মানেই যে অসাধারণ খেতে হয় সেটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। তো এইভাবে আমি পুরো ম্যাঙ্গোটাকে নিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ম্যাঙ্গোটাকে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ চিনি। 1 কাপ চিনি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আম কাটলে মাছির উপদ্রব হয়, তো এটাকে একটু অ্যাভয়েড করবেন। আর এবারে আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, আমার মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্মুথ একটা ব্যাটার হয়েছে। তো এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করব। তো একটা বোল নিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে মিক্সারটাকে নিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 কাপ সাদা তেল। আর আমটা মিষ্টি অনুযায়ী এখানে আপনারা চিনি বেশি বা কম করতে পারেন। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করব। এবারে এখানে দিয়ে দেবো 1 কাপ ময়দা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ সুজি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। এবারে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। তো আজকে আমি যে ম্যাঙ্গো কেকটা বানাচ্ছি এটা এগলেস, মানে ডিম ছাড়া আমি বানাচ্ছি। আপনারা এইভাবে সহজেই বানাতে পারেন। অনেকেই ভাবেন যে কেক মানে তাদের ডিম দিতে হবে, কিন্তু এটা একদমই ভুল কথা। কেকের সাথে ডিম দিতেই হবে এমন কথা না, কেক ছাড়াও ডিম হয়, তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমার 10 থেকে 15 মিনিট ভালো করে মিক্সড করে নিতে হবে। আর আজকে আমি যে ম্যাঙ্গো কেকটা বানাচ্ছি এটা আমি আপনাদের সামনে, তো এটা আমি প্রেশার কুকারে বানাবো। কী করে বানাতে হয় প্রেশার কুকারে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এটা আমি 10 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং ব্যাটারটা খুব গাঢ় হয়েছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করব দুধ, লিকুইড দুধ 1 কাপ। পুরোটা আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব এবং এটাকে মিক্সড করতে থাকবো। নাহলে বেশিটা, মানে পুরো 1 কাপ দুধ আমি যদি এখানে দিয়ে দিই ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য আমি এটাকে ধীরে ধীরে অ্যাড করব।
তো এবারে আমি বাকি দুধটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে থাকবো। তো এবারে এখানে আপনারা কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, আমি এখানে ফ্রুটি ফ্রুটি অ্যাড করছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। তো এটাকে আমি আবারও ভালো করে মিক্সড করে নেব, এবং মিক্সড করার পরে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এতে যেহেতু আমি সুজি দিয়েছি ব্যাটারটা যদি একটু টাইট হয়ে যায় সেই জন্য, তাহলে আমি আরেকটু এতে দুধ দেব। তাহলে 10 মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো কেকের রেসিপি। তো আজকে আমি ওভেন ছাড়া, এগ ছাড়া, বাটার ছাড়া কিভাবে ঘরেতেই আপনারা ম্যাঙ্গো কেক বানাতে পারেন সেই রেসিপি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার স্মুথি আছে, আমি এতে আর মিল্ক অ্যাড করবো না। এবারে যেটা তৈরি করতে হবে, আমাকে প্রেশার কুকারটাকে রেডি করতে হবে। তো বন্ধুরা প্রেশার কুকারটা আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ প্রেশার কুকারের ভিতরে আমি এরকম একটা, যেটা আপনারা অ্যাড করেন ভাত বা তরকারি রাখার জন্য ওই ধরনের, এই ধরনের একটা স্টেনার আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। তো এবারে এটাকে আমি হাই আঁচে রেখে দেবো, ঢেকে রাখবো হাই আঁচে 10 মিনিট। তো বন্ধুরা এরকম একটা আমি বোল নিয়েছি প্রেশার কুকারের ভিতরে বসানোর জন্য, আর আমি নিয়েছি এরকম একটা নর্মাল পেপার, আমি এখানে বাটার পেপার নিইনি। আপনাদের যাদের কাছে বাটার পেপার আছে তারা বাটার পেপার অ্যাড করতে পারেন, আর আমি এখানে নর্মাল পেপারই রাউন্ড করে কেটে নিয়েছি। তো এবারে যেটা করব, একটু সাদা তেল নেব, সাদা তেলটা 1 চামচ সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে একটা ব্রাশের সাহায্যে এটাকে আমি ভালো করে লাগিয়ে নেব সাদা তেলটাকে। তো এর মধ্যে আমি সাদা তেলটা ভালো করে লাগিয়ে দিয়েছি, এবারে এই পেপারটা আমি এর মধ্যে দিয়ে দেব। পেপারটা দিয়ে দেওয়ার পরও আমি ওপর দিক দিয়ে আবারও একটু অয়েল ভালো করে লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন ভালো করে আমার অয়েলটা লাগানো হয়ে গেছে এর মধ্যে। এবারে যে ম্যাঙ্গোর ব্যাটারটা আমি এই বোলের মধ্যে দিয়ে দেব, এটাকে আমি ভালো করে এরকম ভাবে নেড়ে চেড়ে নেবো যাতে ভিতরে কোথাও ফাঁকা না থাকে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা দেওয়ার পরে ওপরে যেন খানিকটা অংশ ফাঁকা থাকে, যেহেতু কেকটা যেহেতু ফুলবে তার জন্য একটা যেন স্পেস থাকে। তো এবারে এর মধ্যে ওপর দিক দিয়েও আমি একটু টুটি ফুটি অ্যাড করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আবার আমার বেক করার জন্য রেডি। তো আজকে এই ম্যাঙ্গো রেসিপিটা দেখতে পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল, এটাকে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেব। তো 10 মিনিট প্রেশার কুকারটাকে আমি গরম করতে দিয়েছিলাম, এবারে প্রেশার কুকারের আঁচটা আমি কমিয়ে দেব। আর এই ব্যাটারটাকে আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন প্রেশার কুকারের মধ্যে আমি ব্যাটারটাকে বসিয়ে দিয়েছি, এবারে আমি প্রেশার কুকারটাকে আটকিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি সিটিটা খুলে নিয়েছি আর ব্যাটারটাও খুলে নিয়েছি, তো এটাকে আমি ভালো করে আটকিয়ে দেবো।
এরকম ভাবে এটাকে আমি রাখবো 45 থেকে 50 মিনিট পর্যন্ত, এটাকে আমি একদম লো আঁচে রেখে দেব। তাহলে 50 মিনিট পরে বন্ধুরা ফিরে আসছে। তো বন্ধুরা 50 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এখন পুরো প্রেসার কুকারটা কিন্তু প্রচুর গরম হয়ে আছে, তো ধীরে সুস্থে এটাকে তুলতে হবে। দেখবো ভিতরটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন তো এটা এখন পুরো গরম। তো এটাকে আমি এবার একটা ছুরি দিয়ে ভিতরটা ভালোভাবে ধরেছি কিনা একটু দেখে নেবো। দেখুন ছুরির গায়ে কিছুই লাগেনি, মানে ভিতরটা আমার কেকটা আমার রেডি হয়ে গেছে। তো এবারে যেটা করব, এটা প্রচুর গরম, তো এটা ধীরে সুস্থে এটা বের করতে হবে। দেখতে পাচ্ছেন কেকটা আমার প্রায় বলতে কি হয়েই এসছে। তো এটাকে আমার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো কেকটা। তো কেকটা ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেবো, কারণ এটা প্রচুর গরম হয়ে আছে। দেখতে পাচ্ছেন কেকটার দারুণ হয়েছে দেখতে, খেতে তো অসাধারণই হবে। তো আমার এই ম্যাঙ্গো কেকটা আপনাদের কেমন লাগলো, ম্যাঙ্গো কেকের এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি কেকটা ঠান্ডা। তো এবারে যেটা করব, 10 মিনিট পরে ফিরে এলাম, ছুরি দিয়ে এর ধারটা আমি ভালো করে, যাতে না লেগে যায় গায়ে গায়ে, সেই জন্য ধারটা আমি ছুরি দিয়ে ভালো করে। তো এবারে কেকটাকে উল্টে নেবার পালা। তো একটা প্লেট হোক এইভাবে নিয়ে ওটাকে উল্টে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে আমি যেহেতু পেপারটা দিয়েছিলাম, সেই জন্য পেপারটাকে এবার আমি খুলে দেব। তো এটা আমার ক্লিন হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টিয়ে নেব। দেখতে পাচ্ছেন দারুণ স্পঞ্জি হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটা একটা ছুরি দিয়ে কাটবো। ভিতরটা এখনো ভালোই গরম আছে, দেখতে পাচ্ছেন। খুব স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা আজকে আমার এই ম্যাঙ্গো কেক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটিকে ক্লিক করবেন। তারপরে যেটা অল বলে আসবে সেটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে খুব সহজেই আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার এই চ্যানেল।